ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. এক বোন লিখেছেন যে এক জেলা থেকে অন্য জেলায় মেয়ের বাসায় যাবে, কতদিন থাকবে ঠিক নাই, কারণ মেয়ের সন্তান হবে। তাই এখন সালাত কি পুরা পড়বে নাকি কসর? আবার সে মেয়ে বাচ্চা হওয়ার জন্য হাসপাতালে যাবে, সেখানেও মেয়ের সাথে 5 থেকে 7 দিন থাকতে হতে পারে, তখন সালাত কি কসর করবে? দেখুন, সাধারণত মা যখন মেয়ের বাসায় যায় সন্তান হওয়ার উপলক্ষে, তখন মানে এমন নয় যে আজকে কাজ শেষ হলো, সন্তান হলো, কালকে সে চলে যাবে, এটা হয় না। সুতরাং তাদের তার ওই থাকাটা মেয়ের বাসায় মোটামুটি দীর্ঘ সময়ের জন্যই হয়। আর আমরা জানি যে কোনো মানুষ যদি কোনো জায়গায় 4 দিন বা তার বেশি থাকার নিয়ত করে যায়, তাহলে সে নামাজ কসর করবে না, নামাজকে পুরা করবে। সুতরাং এই মা যিনি মেয়ের সন্তান হওয়ার উদ্দেশ্যে অন্য জেলায় সফরে যাচ্ছেন, তিনি নামাজকে পুরাই পড়বেন, এটা তার জন্য উত্তম হবে এবং এটাই সঠিক নিয়ম ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।